অবৈধ বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের পর সাংবাদিকদের তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বালু তুলতে হবে। এছাড়া শুষ্ক মৌসুমে বাঁধে কোনো অবস্থায় ঘরবাড়ি নির্মাণ করা যাবে না বলে জানান তিনি। এ সময় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের আগে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে জায়গা নির্ধারণের জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দিয়েছেন তিনি। সম্মেলনে নদী দখলের হাত থেকে রক্ষার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। বালি উত্তোলনের সময়টা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার ভিতরে করতে হবে। এবার বালি উত্তোলন কোনো অবস্থাতেই সন্ধ্যার পরে করা যাবে না। সার্বিকভাবেই আমাদের যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে সেগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন থেকে ২০ বছর আগে যিনি মৎস্যজীবী ছিলেন তিনি এখন অনেকে গার্মেন্টসের মালিক হয়ে গেছেন, আবার অনেক অসহায় মৎস্যজীবী তার নামটাই তালিকাভুক্ত হয়নি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস করছি এবং সেই ক্ষেত্রে জেলা পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের প্রধান যারা তারা এটার সঙ্গে সম্পৃক্ত থাকবেন যাতে কোনো অনিয়ম না হয়।